জীবনটা মানে শ্রী অমিত আচার্য, জীবনে আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা গোল সেট করতে হয়। সেই গোল সেট করার পরে আমাদের লক্ষ্য স্থির হয়, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু ফাইট করতে হয়, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি, কিন্তু ফাইট করাটা যেমন ইম্পর্টেন্ট, সেইখান থেকেও অতিক্রম করে জয় করাটা তার থেকেও বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টটা কিন্তু অত্যন্ত পরিমাণে আপনাদের আমাদের জীবনে প্রয়োজনীয়, কিন্তু সেই সাপোর্টটা যদি সঠিক মানুষের কাছে গেলে না পাওয়া যায়, সঠিক মানুষের কাছে সঠিক সময় গেলেই কিন্তু সেই অ্যাচিভমেন্টটা আপনারা পাবেন। আর অমিতদা আজকে 1-2 বছর নয়, দীর্ঘ বছর ধরে মিডিয়াতে রয়েছে, জ্যোতিষ জগতে রয়েছে, আপনাদের প্রত্যেকটা সময় সমস্যার সমাধানে মিডিয়ায় বসেও তিনি কিন্তু টিপস টোটকার মাধ্যমে আপনাদেরকে ভালো রেখেছে। প্রত্যেকটা সময় তিনি কিন্তু রয়েছে আপনাদের বুক পকেটে, অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, ইউটিউবে রয়েছে, এছাড়াও কিন্তু প্রত্যেকটা পর্বে বিশেষ বিশেষ একাধিক বার্তা কিন্তু আপনাদের অবধি পৌঁছে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন রকম সমস্যার সমাধান যদি কোনো অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে যাওয়া যায়, সেটা একমাত্র শ্রী অমিতাচার্যের অনুষ্ঠানে। আজকেও আমরা পেয়ে গিয়েছি, চেষ্টা করি আপনাদের ফোন নেওয়ার, আমরা আজও চেষ্টা করব, কিন্তু তার মাঝখানে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয় যারা দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছে। ধনী থেকে দরিদ্র মধ্যবর্তী সকলের মুখেই কিন্তু একটাই নাম, শ্রী অমিতাচার্য। কারণ হচ্ছে তিনি প্রমাণ করে দিয়েছে প্রত্যেকের জন্য জ্যোতিষ শাস্ত্র, প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব তিনি মাথা পেতে নিয়েছে। রয়েছে অমিতদা, জানাবো আপনাদের আমাদের সকলের তরফ থেকে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। নমস্কার, নমস্কার। অমিতাচার্য অনুষ্ঠান মানে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। কেন বলছি, কারণ আমার অনুষ্ঠান মানেই টোটকা টিপসে ভালো রাখার অনুষ্ঠান। আমার অনুষ্ঠান মানে এই নয় যে হোম যজ্ঞ দেখাবো, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, বা এসো এত লাখ টাকা খরচা করো। আমার অনুষ্ঠান মানে এমন এমন কোনো জিনিস আছে আপনার বাড়ির আশেপাশে, তার বিশাল গুণ সেটা আমরা জানি না, কিন্তু সেই জিনিসটা যদি আমার বাড়িতে বাস্তুতে বা ব্যবসা স্থানে রাখা হয়, সে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। আর আমার অনুষ্ঠান মানে এমন অনুষ্ঠান যে ওই বলবো না যে তাবিজ কবচ বা স্টোন পড়লেই তোমার কপাল ফিরে যাবে, ওই অনুষ্ঠান নয়। আমি নিজেও স্টোন পড়ি না, আমার চেম্বারে যদি কেউ আসে, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে আমি কাউকে স্টোন পড়াবো না, আমি তাকে রাস্তা বলবো, কিন্তু তোমাকে অবলম্বন করতে হবে। ভগবান নেই কপাল চেঞ্জ করতে পারবো না, ভগবান হলে তো আমি নিজের কপাল নিয়েই চেঞ্জ করে দিতে হতো, কিন্তু না, কপাল কেউ চেঞ্জ করতে পারে না। মানুষ একটা বিশ্বাস নিয়ে, ঠিক আছে, একজন অ্যাস্ট্রোলজার কাছে আসে, কি না তার বিশাল মাথায় একটা চিন্তা, নান মানুষের নানান সমস্যা, সব সমস্যা নিয়ে আসে যে কিছু না কিছু পথ বলবো, কিন্তু অ্যাস্ট্রোর কাছে এখন গেলে যেতে না মানুষ ভয় পায়, আসে আমার কাছে, যেহেতু আমার 101 টাকা ভিজিট। কিন্তু আমি আমার একটাই অনুষ্ঠানের কথা বলি, আমার কাছে এলে আমি খালি হাতে ফেরাবো না, ঠিক আছে, বা বলবো না চলো আমার সাথে তারাপীঠ চলো, সামনে অমাবস্যা আছে, এই সামনে যেমন কৌশিক অমাবস্যা আছে, আর বিশাল বাপ রে বাপ, একদম ভাগ্য ফিরিয়ে দেবে কৌশিক অমাবস্যায়। আমি বলবো কৌশিক অমাবস্যা নিজের ঘরে কাজটা করুন, কি কি করবেন সেটা বলে দেবো, কিন্তু এখন বলবো না, ঠিক পরবর্তী অনুষ্ঠানে ঠিক 7 দিন আগে বলে দেবো, ঠিক আছে, মানে এখন বলে আবার নিতে সবাই শুরু করে দেবে কি টিপসটা, ঠিক আছে, কৌশিক অবস্থা টিপস দেবো পরের সপ্তাহে। আজকে বলছি যা আর্থিক সমস্যায় ভুগছেন, অনেকে বলেন অর্থই তো মেন, বাড়িতে অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না কোনো সমস্যা দরজার ঘরে ওয়েট করছে, তখন কি পাজেল হয়ে যায় মানুষ, চিন্তা, চলো অ্যাস্ট্রোলজিকে দৌড়াই, দৌড়াতে হবে না আর আমার কাছেও আসতে হবে না। আমি বলে এই টোটকাটা করে যান, একদিন না একদিন দেখবেন আপনার ওই সমস্যার দরজার গোড়ায় নেই। কি করবেন, প্রত্যেক দিন উঠবেন সকালবেলা, শিবলিঙ্গ বাড়িতে সবার থাকে, স্নান করবেন, স্নান করার পর শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায়, মহাদেবের মাথায় 4টে বস্তু ঢালবেন স্নান করে, একটা ঘটির মধ্যে রাখবেন, কি রাখবেন, একটু হলুদ দেবেন, আবার বলছি হলুদ, ঠিক আছে, চন্দন, সাদা চন্দন বেটে গলবেন একই পাত্রে, হলুদ দেবেন গুঁড়ো বা গোটা কাঁচা হলুদকে থেতো করে, সাদা চন্দন দেবেন, একটু কেশর দেবেন, ঠিক আছে, কালো কালো ধুতুরা ফুল দেবেন, আরো ভালো শুভ, পারলে দুধ আর গোলাপ জল, ঠিক আছে, কালো ধুতরা ফুল পাওয়া যায়, অনেক সময় কেউ পায় না, এতে দিলে আরো শিব প্রসন্ন হয়, এবং তোমার সমস্যা দেবাদিদেব মহাদেব
যেটা তোমার বাড়িতে ওয়েট করছে সমস্যা, সেই সমস্যা থেকে সেই তোমায় মুক্তি দেবে, কিন্তু তোমায় ভক্তি দিয়ে করতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন করে যান, দেখেন বাড়িতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, তার আশীর্বাদের ওপরে কোনো আশীর্বাদ নেই, মারাত্মক টোটকা। ঠিক আছে, কপাল ফিরিয়ে দেবে। এই টোটকা যদি করতে পারেন সোমবার থেকে শুরু করুন, প্রত্যেক দিন করুন, দেখেন ফলাফল পাচ্ছেনই পাচ্ছেন। ঠিক আছে, বহু টাকা তো রেমেডি করা হয়, আমার কাছে আমি বলি তো রেমেডি পড়লে হয় না, সবাই বলে রেমেডি করতে হবে, আমি বলে আমার টোটকা করতে হবে, রেমেডি পড়তে হবে না, আমি আংটি পরাবো না, তাবিজ কবজ দেবো না, আমি বলো টোটকা করো, টিপস করো। হ্যাঁ, যদি দশান্তর দশা খারাপ থাকে, যেমন কারো সাড়ে সাতই চলছে, কোনো টোটকা হয় না। অনেকে আমার কাছে আসে, দেখছি হাজার জ্যোতিষীর কাছে ঘুরে এসছে, অনেক এরকম ফাইল নিয়ে আসে আমার কাছে, আর এই দশা ওই দশা সেই দশা, অনেক জ্যোতিষী কিন্তু ভালো বিচারও করেছে, সাড়ে সাতই সে চলছে, সে জানে সাড়ে সাতই চলছে, তবু আমার কাছে এলো। যদি কিছু পাই আমি পরিষ্কার বলি, শনি সাড়ে সাতই চললে আমার কাছে এসো, তার কিন্তু টোটকা পাবে না, কারণ তাকে তার দশা কাটাতেই হয়, কাল সর্পযোগে টোটকা হয় না। ঠিক আছে, কারণ কি, দশান্ত দশা খারাপ থাকলে তার কর্মফলের উপর সে দশা পায়, কর্মফল, আগের জন্মে কর্মফল, এ জন্মে তুমি তোমার ফলটা তোমায় দিয়ে দিতেই হবে হিসাব করে, কারণ তুমি যখন জন্মাচ্ছ, আমি যখন জন্মাচ্ছি, আমি নিজের কর্ম নিয়ে জন্মাচ্ছি, ফলের আশা তো দূরে, আমি কর্মটা কেমন করি কর্মের ওপর ফল পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, প্রথম টিপস, প্রথম। দ্বিতীয় টিপস, পড়াশোনো, যারা পড়াশোনায় মন বসছে না, ঠিক আছে, হয়তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, পড়াশোনায় মন বসছে না, বা পড়তে বসলেই হচ্ছে ঘুমিয়ে পড়ছি, অলসতা, কি করবেন, দুর্বঘাসকে সাদা করবেন। আবার বলছি, দুর্বঘাসকে সাদা করবেন, কেমনভাবে করবেন, কিছুটা দুর্বঘাস নিয়ে খবরের কাগজে পেছিয়ে একটা ইট চাপা দিয়ে রেখে দেবেন মাটির মধ্যে, দেখেন পরের দিন সাদা হয়েছে, ওটাকে বাটবেন, শিলনোড়াতে বা যাতে হচ্ছে বাটবেন, বেটে সাদা চন্দন দিয়ে ওটাকে কপালে লাগাতে বলুন, পড়াশোনায় মন বসতে থাকবে, সেই মন চঞ্চলতা আসবে না, সেই কিন্তু যেটা দেখবেন চঞ্চলতা পড়তে দেই সবসময় টিভি, ফোন ফোন আর ফোন, এখন তো ফোন সব কিছু, সেই জিনিসটা আসবে না, তার একাগ্রতাটা বইয়ের ওপরে থাকবে। ঠিক আছে, আমি প্রত্যেক আগে টোটকায় বলতাম আগের প্রোগ্রামে যে ময়ূরের পালক রাখতে বইতে, এতে কি আকর্ষণ, বই না তাকে টানে, হঠাৎ দেখবেন ছাত্রছাত্রী চেঞ্জ হতে লাগলো, বই নিয়ে বসছে, কিন্তু এগুলো করতে হবে। ছেলে পড়াশোনা করছে না, চললাম দৌড়লাম অ্যাস্ট্রোলজার কাছে, অ্যাস্ট্রোলজার কাছে গেলাম, পড়াশোনা করছে না, একটা চিন্তা নিয়ে হাজার লাখ টাকার পাথর পড়াও, দু লাখ টাকার পাথর ধরিয়ে দিল, তার কি ছেলে পড়াশোনা করে যাবে? আরে মন, আমি যদি মনটাই তারে বসাতে না পারলাম তো রেজাল্ট কী হবে, তাই না? তা আমার কাছে পরিষ্কার কথা, আমি যে টিপস বা টোটকাগুলো বলবো, খাতা পেন নিয়ে লিখুন এবং ঘরেতে অবলম্বন করুন, ফল পাবেন, ফল পাবেন, আজ নয় তো কাল, কাল নয় তো পরশু পাবেন। ঠিক আছে, কি আছে লাইনে কথা বলবো, হ্যালো নমস্কার বলবেন, কি আছেন সাথে? হ্যাঁ দিদি নমস্কার, সাথে নমস্কার, কত থেকে বলছেন? থেকে বলছি ঋষভ, কার বিষয়ে কথা বলবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই, নাম ডেট অফ বার্থ 21/3/1900, নামটা বলুন, নামটা, আপনার নামটা বলবেন? আমার নাম অর্মিলা ঘোষ, অর্মিলা ঘোষ, হ্যাঁ এবার বলুন, 21/3 21/3/1980, সময়? সময় দুপুর 1:05, জন্মস্থান? আপনাদের মেছেদায় বসা হয় হোটেল হিন্দুস্তানে, মেছেদায় বাস স্ট্যান্ডের কাছে। যাই হোক, আপনার জন্ম হচ্ছে শুক্রবার, লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি হচ্ছে বিষ রাশি, ভালো রাশি, কর্ম করছেন, কষ্ট করছেন, কিন্তু ফল পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করে একটু শুনুন দাদা কি বলছে, রেসপন্স করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কর্ম করেন, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন, কিন্তু নাম হয় না আপনার, রাশির অধিপতি শুক্র একটু মাথা গরম করে ফেলছেন, এবং মানসিক ডিপ্রেশনে ভুগছেন, মানসিক ডিপ্রেশনে ভুগছেন,
ঠিক আছে, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, দেখতে আপনি খুব সুন্দর, পড়াশোনা খুব ভালো, চাকরিও ভালো হয়তো করেন, ঠিক আছে, কিন্তু অর্থ আসছে, অর্থ রাখতে পাচ্ছেন না, যে যা চাইছে দিয়ে দিচ্ছেন, সবার মন ভরে দিচ্ছেন, কিন্তু পরক্ষণে দেখবেন আপনার উপর আবার প্রেশার চলে এলো, বুঝতে পারলাম? তা আপনি কি করবেন? আপনার চাই শান্তি, বাড়িতে যেন শান্তি হয়, খাতা পেন নিন, টোটকা বলছি লিখুন, আপনার জন্য টোটকা আছে, ঠিক আছে, কি করবেন? প্রত্যেক দিন সকালবেলায় এখন উঠবেন, শুনতে পাচ্ছেন? প্রবলেম হয়ে প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো, একটা কাজ করে উনি বলতে টিভিতে শুনুন। আপনি টিভিতে শুনুন, কারণ আপনি টিভির সামনে বসে থাকলে শুনতে পাবেন না। আপনি দেখে নিন, প্রত্যেক দিন সকালবেলা উঠবেন, যখন আপনি স্নান করবেন, গোলাপ জল, একটু গোলাপ জল জলে দিয়ে চান করবেন প্রথম। দ্বিতীয়, যখন আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকবেন অফিস থেকে, ঠিক আছে, ওই গোলাপ জলটা আপনি পুরো বাড়িতে একটু ছেটান গঙ্গা জলের সাথে মিশিয়ে, তাতে দেখবেন আপনার বাড়িতে শান্তি, মানসিক শান্তি থেকে আপনি মুক্তি পাচ্ছেন, ঠিক আছে। কর্পূর জ্বালান, কর্পূর জ্বালাবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, আর নাহলে একটু উগ্র ধূপ জ্বালান, ঠিক আছে, এই দুটো টোটকা করুন, দেখবেন আপনি বলছি অর্থ আসছে, কোনো ধরে রাখতে পারছে না, সঞ্চয় প্রচুর আর খরচাও প্রচুর, যার ফলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে দিন। আজকে তো সন্তান বলছে কালকে ওটা আমার চাই, ওটা দিতে গিয়ে দেখলাম একটা সমস্যা চলে এলো। তো এইগুলো কি আছে বাড়িতে, বাড়ি বাস্তুটা এগুলো করতে হয় যাতে আপনার বাড়িতে লক্ষ্মী এসে বসে থাকে, অর্থ বেরিয়ে না যায়, আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়ের থেকে ব্যয় বেশি। আমি যদি মাস গেলে 500 টাকা আয় করি, দেখবো আমার 1000 টাকা ওয়েট করছে খরচার জন্য, তো ওই 1000 টাকা যেন খরচা না আসে, 500 থেকে 400 হয়, 100 টাকা ব্যাংক ব্যালেন্স হয়, সেই জন্য এই টোটকাটা আপনি করে যান, ঠিক আছে। দেখবেন বাড়িতে সব জায়গায় অর্থ থাকছে, খরচা আসছে না, এবং মানসিক ডিপ্রেশন থেকে ভুগবেন না, বুঝতে পারলাম? যাই হোক, যারা টিভিতে পাচ্ছেন অনুষ্ঠানে লাইন পাচ্ছেন, প্রথম হচ্ছে 25 মিনিটের প্রোগ্রাম, অসংখ্য লোক চেষ্টা করে লাইফে একটু কথা বলার জন্য, কিন্তু সবসময় যারা লাইন পান টিভির ভলিউমটা মিউট করে দিন, তাহলে কী হবে, আপনি শুনতে পাচ্ছেন আমি যেগুলো বলতে পাচ্ছি, টিভিটা খুলে থাকলে হাওয়া ভয়েস কাটে, ঠিক আছে। যাই হোক, তারপর বলছি বাস্তু নিয়ে বলছি, যারা বাস্তু, অনেকে বলে স্যার বাস্তুর কিছু টোটকা দেন না কেন, আমি জানি না কার কেমন বাস্তু, কারণ আমি বলছি বাস্তু এমন একটা জিনিস, ঘর আমরা দেখবো সারাদিন খেটে খুটে যখন আসি না, বাস্তু মানে নিজের বাড়িটা একটা মন্দির, শান্তির জায়গা, ঠিক আছে। তো অতএব অনেকে বলে বাস্তু ভিজিট করতে আসবেন স্যার, বাস্তু ঠিক করতে হবে, বাস্তু বাঁধন করতে হবে, এই করে আপনার 1-2 লাখ টাকা খরচা হবে, আপনার ওইখানে পায়খানা বাথরুমটা ভাঙতে হবে, আমি বললাম কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, বাস্তু যদি খারাপ থাকে, যদি মনে হয় আপনার বাস্তুতে সমস্যা আছে, কি করবেন? আমি আগে বলেছিলাম নুন দিয়ে ঘর পুষতে বলেছিলাম, ঠিক আছে। তা আজকে বলছি কি করবেন, আর একটা কথা বলছি ভালো মতো লিখে দিন, কালো কাপড় নেবেন, কালো কাপড়, ভাদ্র মাস, তাল, কালো তাল 100 গ্রাম ফটকিরি, আগের টোটকায় বলেছি এই ভাদ্র মাসে দারুণ বাস্তুর কাজ করবে, কিন্তু এই ভাদ্র মাসের অমাবস্যা, তাল কিন্তু যদি নিয়ে আসো একদিন বাড়িতে রাখলে গন্ধ ছেড়ে দেয়, ছেড়ে দেয় তো, আমি বলছি 1 বছর থাকবে ওটা, পরে ভাদ্র মাস অবধি দেখবে বাস্তুর সব সমস্যা কেটে বেরিয়ে গেছে। একটা কালো কাপড় নিন, তারপর একটা তাল রাখুন, 100 গ্রাম ফিটকিরি দিন, ঠিক আছে, আর পারলে ওর মধ্যে একটা হরতুকি দিয়ে দেবেন, দিয়ে পুটলি করুন, পুটলি করে যে কোনো শনিবার দিন বাড়ির মেন দরজা হোক, যদি ব্যবসা স্থান হয় ব্যবসার ভেতরের দিকে হোক বাইরের দিকে লাগিয়ে দিন, ঠিক আছে, এবং প্রত্যেক দিন ধূপ ধুনা দেখান বাড়িতে, সুগন্ধ জিনিস দেখান, দেখবেন আপনার বাস্তু আস্তে আস্তে 10-10 ক্লিয়ার হতে যাচ্ছে, বাস্তুতে কোনো সমস্যা নেগেটিভিটিটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এখনো কিন্তু বহু মানুষ চেষ্টা করে লাইন পায়, বহু মানুষ কিন্তু এখনো একটু অপেক্ষা করতে হয় যে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য অমিতদার কাছে। যারা চেম্বারে যোগাযোগ করবেন, আমি অনেকবার বলি দেখুন অনলাইন নাম্বারটা অনলাইন নাম্বারে, যারা দূরের বন্ধুরা আসতে পারছো না বা আমার সাথে যোগাযোগ করতে পারছো না, তারা অনলাইনে ঘরে বসেও পরিষেবা পাবে, ঠিক আছে। কিন্তু এই নয়, বুকিং নাম্বারে বুকিং, যারা যদি দেখাতে আসবে একদিন আগে ফোন করো, একদিন আগে ফোন করো, যারা বুকিং করেছো হয়তো কোনো সমস্যা মানুষের হতেই পারে যে আসতে পারলাম না, তো কি হবে, তুমি বুকিংটা ক্যান্সেল করে দাও, কারণ 101 টাকা দেখছি অজস্র লোক আছে, সব গরিব লোকেরা আছে দূর দূর থেকে, মানুষের সমস্যা হতেই পারে যে আজকে কালকে নাম লিখিয়ে যাবো, হয়তো বাড়িতে অতিথি চলে এলো,
আসতে পারলাম না, তাহলে সঙ্গে সঙ্গে ফোন করে বুকিংটা ক্যান্সেল করে, স্যার এবারে নয় পরের বারে আসবো, তাহলে কি আরেকজন সুযোগটা পাবে দেখাতে, ঠিক আছে? আর আবার বলছি, চেম্বারে 101 টাকা দেখছি, মানে প্রচুর দূর দূর থেকে গরিব দুঃখীরা আসে, আমি হচ্ছি গরিব দুঃখীদের জন্য, আমার 1000 টাকা 2000 টাকা ভিজিট নয়, ঠিক আছে? 101 টাকা সবার জন্য দেখবো, কিন্তু হ্যাঁ খালি হাতে ফেরাবো না, খাতা কলম অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। এবারে আমি চেম্বারে অনেকে ভুল করছেন, এসছেন আমি যখন জিজ্ঞেস করি খাতা কলম নিয়ে এসছেন, না তো স্যার নিয়ে আসেনি, আর তখন আমি কি নিই, কোথা থেকে খাতা কলম দেবো, সবাইকে তার খাতা কলম দিতে পারবো না, তখন এদিক ওদিক থেকে কাগজ জোগাড় করে নিয়ে আসে। অতএব চেম্বারে এলে একটা পেন একটা খাতা সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে? একদম, এই জায়গাতে একটা কথা না বললে নয়, যারা অমিতদার কাছে পৌঁছে গেছে তারা জানে যে রেমিডির বাদেও কিন্তু বাচ্চার দেখে কিন্তু দাদা প্রত্যেকটা মানুষকে চেষ্টা করে টোটকা দিয়ে দেওয়ার। একদম, আমি পরিষ্কার কথা, আমার কাছে আসা মানে এই চিন্তা করে আসবেন না যে অমিতদার যে বোঝা চাপাবে, আমি তোমার রাস্তা বল, হ্যাঁ করতে হবে, ওই শুনে চলে গেলাম তারপরে করলাম না, তোমার ফল তুমি নিজেই পাবে না, আমার কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে? কি আছে লাইনে, কি আছে কথা বলি, নমস্কার বলুন, কি আছেন সাথে? নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে শুভঙ্কর চক্রবর্তী বলছি। শুভঙ্কর, নিজের বিষয় নিশ্চয়ই কথা বলবেন। হ্যাঁ, 24/9/1998 সময়, জন্ম সময় রাত 3:45 জন্মস্থান, জন্মস্থান কলকাতা, রাত 3:45 তাই তো? হ্যাঁ 3:45 বারুইপুর থেকে বলছেন, এখন ডেটটা আপনি চেঞ্জ করেই বলছেন, রাত 3:45 তো চলে আসে? হ্যাঁ 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 চেঞ্জ করেই বলছি। বলুন কতদিন ফলো করছেন আর কতদিন পরে লাইন পেলেন? অমিতদার প্রোগ্রাম তো আমি প্রতিদিনই দেখি এবং যখনই সুযোগ মানে হয়ে ওঠে না তখনই ফোনে দেখতে পাই। অত বলতে হবে না, এত বলতে হবে না, তোমার হরস্কোপে আসছি, তোমার পরের লোক ওয়েট করছে, এত বলতে হবে না, অনুষ্ঠান দেখো ভালো কথা, টোটকা করো, তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? লগ্নে সিংহ লগ্নপতি রবি, পড়াশোনা করছো? রাশি তুলা রাশি, পড়াশোনায় ভালো কিন্তু কর্মের জায়গায় বাধা, আমি বলে দিচ্ছিলাম 2020 সালে 2020 সালে তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, এই চারটে জাতক জাতিকাদের সাড়ে শনি সাড়ে জাতি চলবে, তোমার কাছে পড়াশোনা রবি ঠিক আছে, পড়াশোনা করছো কিন্তু কর্মের তোমার কিন্তু বাধা আছে, ঠিক আছে? রাশি অধিপতি শুক্র, সাথী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি, ঠিক আছে? এই শনি কিন্তু তোমাকে ল্যাং মেরে ফেলছে, তুমি একটু ডিপ্রেশনে ভুগছো, ঠিক আছে? পারলে শনির প্রতিকারটা করিয়ে রাখো, 2024 সালে কিন্তু তোমার কর্মের যোগ লাগবে, যদি না করাও কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এই শনির প্রতিকারটা এখন থেকে করে রাখো, কারণ লগ্নপতিতে শনি চলে যাওয়া মানে সাড়ে সাতিতে ঢুকে যাচ্ছ, এখন নক্ষত্রের অধিপতিতে বসে আছে, ঠিক আছে? তো তোমার পড়াশোনার জায়গায় কোনো ডিস্টার্বেন্স নেই, তুই পড়ছো খাটছো, তোমার এমটা অনেক বড়, ঠিক আছে? আবার বলছি, রবিকে হিট করে দেবে শনি, কারণ রবি তোমায় 24-এ দেবে কর্ম, কিন্তু শনি তার আগে তোমায় হিট করে দেবে, বাধা দিয়ে দেবে, বোঝাতে পারলাম? পারলে কোনো তোমার ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাও, তোমার বাড়ির আশেপাশে, বারুইপুরে আমার চেম্বার নেই, ঠিক আছে? গিয়ে শনি এই দশাটা কাটিয়ে নাও, দুটো জিনিস বলছি করবে, পারলে শনিবার দিন বিউলির ডাল খাবে না বাড়িতে, শনিবার দিন বিউলির ডাল বাড়িতে খাবে না, সর্ষের তেলও খাবে না বাড়িতে, ঠিক আছে? এই দুটো অন্তত মানো, এতে কি হবে শনিদের প্রভাব থেকে বাঁচবে, ঠিক আছে? আর লোহা, লোহার জিনিস ওদিনকে কেনাকাটা করবে না শনিবার দিন, বরং তুমি লোহা দান করতে পারো, বাড়িতে লোহার জিনিস আনবে না, ঠিক আছে? এই কার্যটা করো আর ভালো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সাড়ে সাতটা কাটিয়ে নাও, ঠিক আছে? একদম, সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা বুকিং নাম্বারটা নোট করেননি অবশ্যই করে নিন, চেম্বারে যোগাযোগ করুন, প্রতিটা ঘরে ঘরে যেমন এখন অ্যান্ড্রয়েড টিভি, প্রতিটা ঘরে ঘরে আপনাদের সুবিধার্থে কিন্তু সৃষ্টি টিভি, তাই এখন থেকে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক মুহূর্তে ইউটিউব ফেসবুকে তো দেখতেই পাচ্ছেন, অ্যামাজন ফায়ার স্টিকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিন্তু জিও টিভি প্লাসেও চ্যানেল নাম্বার 1399, তাই সমস্যার সমাধানে
সিসিটিভি সবসময় আপনাদের সাথে। বুকিং নাম্বারটা নোট করবেন, অনলাইনের ক্ষেত্রে শুধু অনলাইন বুকিং করবেন যে নাম্বারটি রয়েছে, আর মোবাইলে ফোন করবেন যখন, যেটি বুকিং চেম্বারের জন্য একদিন আগে কিন্তু কনফার্ম করতে হবে বুকিংটা। না, যখনই বুকিং করবেন একদিন আগে ফোন করুন, এবং যেই সময়টা বলবে, আবার বলছি হাতে সময় নিয়ে আসুন। আমার কাছে যদি কিছু পেতে হয় তাহলে হাতে একটু সময় নিয়ে আসবেন, আপনাকে যেই সময়টা বলবে সেই সময়ের মধ্যে ঢুকুন। কারণ আপনি বুকিং করলেন, আপনাকে বললো 12টার মধ্যে আসতে, আপনি এলেন 1:30 সময়, কিন্তু আপনি এসে তারপর বললেন আমার তো নাম লেখা ছিল 101 টাকায়, যেহেতু দেখছি যেই সময় বলে তার মধ্যে। কারণ কি, আপনার আগেও লোক বসে আছে, পিছনেও লোক বসে আছে, দূর দূর থেকে আসছে লোক কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে, তাদেরও বাড়ি ফিরতে হবে। অতএব আপনার জন্য যাতে কারোর অসুবিধা না হয়, ঠিক আছে, যেটা বিশেষ করে কৃষ্ণনগরে হয়, যেটা বিশেষ করে কৃষ্ণনগরে হয়, হাতে সময় নিয়ে আসুন। দূর দূর থেকে আসেন, আমিও জানি বাড়ি ফেরারও পালা থাকে, অতএব তাড়াতাড়ি ঢুকবেন, তাড়াতাড়ি যা যা দেবো খাতা পেন নিয়ে আসুন, আইটুকু বলছি ভালো থাকার রাস্তা দেবো। যাই হোক, বেশি সময় নেই, লাস্ট টোটকা, এটা সর্বসাধারণের জন্য, সর্বকার্য সিদ্ধি সবার, লিখে নাও, খুব ভালো টোটকা এই ভাদ্র মাসের জন্য, ঠিক আছে। কি করবেন, কেউ কর্মের জন্য বাধা পাচ্ছেন, কেউ ব্যবসার জন্য বাধা পাচ্ছেন, কারো বাড়িতে দেখবেন দাম্পত্য কলহ, অশান্তি হচ্ছে, সন্তান যাদের হয়তো পড়াশোনা মন বসছে না, সব রকম টোটকা, সর্বকার্য সিদ্ধি। কি করবেন, লাল কলম নেবেন আর 108টা ছোট ছোট সাদা কাগজ নেবেন, 108টা ছোট ছোট কাগজ নেবেন, লাল কলম নেবেন, তাতে কি করবেন রয়াকার ম রাম লিখবেন 108টা কাগজে, সাদা কাগজে, লাল কালি দিয়ে, কিন্তু কোনো অন্য কালি নয়। কি করবেন, 108টা রাম লেখা হলো, লেখার পর একটু আটা মাখবেন, আটা যেমন রুটির আটা মাখা হয় মাখবেন, ছোট ছোট লেচি করবেন 108টা, তাতে কি করবেন ওই রামের টুকরোগুলো কাগজটা ভেতরে ঢুকিয়ে পুর বানিয়ে নিন, ছোট ছোট গুলি করে নিন, করে আপনি যখন উদ্দেশ্যে যাচ্ছে, যে যা উদ্দেশ্যে, কেউ ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে, কেউ কর্মের উদ্দেশ্যে যাচ্ছে, কারোর পরীক্ষা আছে, কারোর ইন্টারভিউ আছে, ঠিক আছে, বা যার কারোর বাড়িতে যার যার সমস্যা আছে, পুকুরে বা জলাশয়ে যান, নিজের ইচ্ছাটুকু বলে মাছকে খাওয়ান, 108 বার নিজের ইচ্ছাটুকু বলে পুকুরে ফেলে দিন, মাছ খাক, এটা যদি 108 দিন করতে পারেন আপনার সব সমস্যার সমাধান হবে। 108 দিনই করতে হবে আপনাকে, ঠিক আছে, যদি করতে পারেন দেখবেন কারো হয়তো সন্তানের বিয়ে হচ্ছে না। আমি বলছি ভগবান আপনার ওপরেই আপনার কর্ম দিয়েছে, আপনি শুধু করুন, ঈশ্বরের চোখ। আমরা তো রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ি, সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু তার উপরওয়ালার চোখ 24 ঘন্টা খোলা থাকে, সে খালি দেখে যে তুমি কতটা তোমার ভক্তি, তুমি মাছ হচ্ছে শুভ, মাছ হচ্ছে প্রচণ্ড শুভ জিনিস, ঠিক আছে, তুমি যদি মাছকে খাওয়াতে পারো একদিন না একদিন দেখবে তুমি ওই পুকুরে যাওয়ার আগে মাছরা তোমার কাছে হাজির হয়ে গেছে, তারা জানে এই সময় আসছে। ও যখন অনেকে বাড়িতে অ্যাকোরিয়াম আছে না, দেখে খাবার দিতে 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 দেখবে ও যখন আসছে মাছগুলো সব এক জায়গায় চলে আসে, জানে আমার টাইম হয়ে গেছে, এখন দেবে কেউ, ঠিক আছে। অতএব এই কাজটা যদি 108 দিন করতে পারেন দেখবেন ফলাফল 108 দিনের মধ্যেই আপনি পেয়ে গেছেন। মারাত্মক টোটকা এই ভাদ্র মাসের জন্য, প্রথম টোটকা দিয়ে দিলাম। বাকি কিন্তু বহু এপিসোড আপনাদের জন্য অপেক্ষায় থাকতে হবে, মিস করে গিয়ে থাকলে অবশ্যই আজকে একবার ইউটিউব সার্চ করুন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, সকলে ভালো থাকবেন, নমস্কার।